সংকেত ব্যবস্থাপনার অভাবে নাটোরের নগর স্টেশন দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে অর্ধ শতাধিক ট্রেন প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা গেল তিন বছরে প্রাণ হারিয়েছে অন্তত বিশ জন দু হাজার মারা গেছে বারো জন এতে রেল যোগাযোগ ব্যাহতের পাশাপাশি বেড়েছে জন নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর প্রতিবেদন জানাচ্ছেন খুরশিদ আলম মকুল উনিশশো সালে দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলের সাথে পশ্চিম ও উত্তরাঞ্চলের রেল সংযোগ প্রতিষ্ঠিত হয় আজিমনগর রেল স্টেশন দিয়ে পাশী অঞ্চলের ব্যস্ততম স্টেশন দিয়ে প্রতিদিন ঢাকা খুলনা রাজশাহী চিলাহাটি বগুড়া ও পঞ্চগড়ে চলাচল করে অর্ধশতাধিক যাত্রীবাহী ও মালবাহী ট্রেন সংকেত ব্যবস্থা বন্ধ থাকায় জানা যাচ্ছে না সেগুলোর আসা যাওয়ার সময় ট্রেনের শব্দ শুনে আর মাথা দেখে গেটটি বন্ধ করেন দুজন পয়েন্টসম্যান আর একমাত্র দারোয়ান এখানে সিগনালিং ব্যবস্থার উন্নতি করা দরকার রেল স্টেশনটা দ্রুততম সময়ের মধ্যে চালু করা দরকার সিঙ্গেল দেখি মানুষে গিসে আইসে এই বন্ধ মনে করেন সিঙ্গেল নাই মাস্টার নাই তার জন্য এই দুর্ভোগ আমার হচ্ছে ঝুঁকিতে সাধারণ মানুষ প্রায়শই ঘটছে দুর্ঘটনা গেল তিন বছরে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারান বিশ জন এর মধ্যে দুই সালেই প্রাণ যায় বারো জনের একবার যদি মিস করে আমরা জানি না যে গাড়ি আসলো কি আসলো না এমনিতে অটোমেটিক গাড়ি পার হয়ে যায় এত দুর্ঘটনার পরও জনবল নিয়োগ সহ নষ্ট থাকার সংকেত ব্যবস্থাকে সচল না করেই চলছে ট্রেন সিগন্যাল বাতি জ্বলে না সেই কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা শিকার হচ্ছে মানুষ এইভাবে যদি চলতে থাকে তাহলে তো মানুষের জীবনে নিশ্চয়তা থাকবে না আর এই স্টেশনের যে সুনাম সেই সুনামটা অক্ষুণ্ণ থাকবে না এই দুর্ঘটনাগুলো অহরহ ঘটছে একমাত্র কারণ হচ্ছে স্টেশন মাস্টার নাই দীর্ঘদিন যাবত সব সংকট কাটিয়ে রেল স্টেশনটিকে সচল ও আধুনিকানের দাবি স্থানীয়দের খুশিদল মুকুল একুশে টেলিভিশন